ভাবের ছবি। আধুনিক প্রযুক্তির কল্যাণে মোবাইল আজ সবার হাতে, যা ব্যবহার করে কয়েক লক্ষ মাইলের দূরত্ব খুঁজে যাচ্ছে মুহূর্তে। মোবাইলে মগ্ন হয়ে মানুষ ভুলে যাচ্ছে বাকি সব কিছু, যার কুপ্রভাব সমাজের সর্বস্তরের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। লোকাল ট্রেনে বাদুরঝোলা রেল প্যাসেঞ্জার, এক হাতে শরীরের ভার, অন্য হাতে মোবাইল। ফেসবুক হোয়াটসঅ্যাপে হাজার বন্ধু, বাস্তবে সবাই অচেনা, সম্পর্কগুলো অনুভূতিহীন। স্টিয়ারিং হাতে বাস চালক, অন্য হাতে মোবাইল, বিচ্ছিন্ন মনোযোগ, ফল অনেকগুলি প্রাণহানি। বিকেলবেলা স্কুলের শেষেই বাচ্চাদের হুল্লোড়, দৌড়াদৌড়ি, হাসি, খেলা আর কোথায় সেসব? রিক্ত মাঠ, মোবাইল গেমে ব্যস্ত জেনারেশন ওয়াই। শৈশবগুলো হারিয়ে গেছে বিকেল নামিনা মাঠে, এই গেমে দিন রাত হয়, দারুণ সময় কাটে। এছাড়াও আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরো কত। আজকের দিনে আর কে সঙ্গী মোবাইলটির মতো? সর্বনাশা, ভুলে গিয়েছি জীবনের মানে, কেন পৃথিবীতে আসা? জেতার আমি খুব কাছে আছি, দেব মরণ ঝাঁপ। এ খেলায় জিতে হারবো জীবন, নেই কোনো অনুতাপ। Yeah.
I'm gonna make it.
ঝেড়ে সবুজ মাঠগুলি ভরে উঠুক শিশু কিশোরের কলকাতাকে। এই আশা রেখে আজ সমাজ সচেতনতার জন্য পিজিজিআইপি বানিপুরের পক্ষ থেকে এটি একটি ছোট্ট প্রয়াস। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।